আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে বাংলা ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে বচনের ও নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই বচনের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কিভাবে হয়ে থাকে। এর নিয়মটা হচ্ছে একই বাক্যে একাধিক বহু বচনগত শব্দ বা বিভক্তি ব্যবহার সমীচীন নয়। যেমন সব গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানো হয়েছে, এখানে দেখুন সব এটা হচ্ছে একটা বহু বচনগত শব্দ, আবার গুলোতে এটাও একটা বহু বচনগত বিভক্তি। তো একই বাক্যে একই শব্দের সাথে দুইটা বহু বচনগত শব্দ ব্যবহার সমীচীন নয়, কাজে এটা অশুদ্ধ এবং ভাষার অপপ্রয়োগ। তাহলে এটাকে শুদ্ধকরণ করলে লিখতে হবে সব গ্রামে ত্রাণ পৌঁছানো হয়েছে অথবা গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানো হয়েছে, দুটোই ব্যবহার করা যাবে না। একইভাবে সকল শিক্ষক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, এটাও অশুদ্ধ, কারণ এখানে সকল একটা বহুবচনগত শব্দ, আবার বৃন্দ হচ্ছে বহুবচনগত বিভক্তি। তাহলে আমাদের হয় লিখতে হবে সকল শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন অথবা শিক্ষক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এবারে আরেকটি নিয়ম আমরা দেখে নেই, এক বচন বিশেষ্যের সর্বনাম এক বচন এবং বহু বচন বিশেষ্যের সর্বনাম বহু বচন হতে হবে, অর্থাৎ যে বিশেষ্য যে বচনে রয়েছে তার সর্বনামও সেই একই বচনেই হবে। যদি আমরা এরকম লিখি যেসব ছেলেরা স্কুল ফাঁকি দিয়েছে সে বখাটে, এটা কিন্তু অশুদ্ধ, কারণ প্রথমেই বলা হয়েছে ছেলেরা, ছেলেরা হচ্ছে বহু বচন, এর সর্বনাম হিসেবে কিন্তু সে এটা ব্যবহার করা যাবে না, কারণ সে হচ্ছে এক বচন। তো হয় লিখতে হবে আমার যেসব ছেলেরা স্কুল ফাঁকি দিয়েছে তারা বখাটে, অর্থাৎ দুইটাই বহু বচন, অথবা লিখতে হবে যে ছেলেটি স্কুল ফাঁকি দিয়েছে সে বখাটে, অর্থাৎ ছেলেটিও এক বচন এবং সেও এক বচন। একইভাবে কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখতে পারে না, এখানে কিছু কিছু মানুষ বলতে কিন্তু বহু বচন বোঝানো হয়েছে, একাধিক মানুষ বোঝানো হয়েছে, কাজে এখানে সর্বনাম হিসেবে যে ব্যবহার করা যাবে না, সেটা অশুদ্ধ হবে। শুদ্ধ হলে কি লিখতে হবে, কিছু কিছু মানুষ আছে যারা, অর্থাৎ বহু বচন সর্বনাম, যারা অন্যের ভালো দেখতে পারে না। এবারে আমরা আসি নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। প্রথম নিয়মটা হচ্ছে টিটা খানাখানি গাছাগাছি এগুলো দ্বারা এক বচন বোঝায়। আমরা যদি বলি কলমটি বইটা গামছাখানি লাঠি গাছা এগুলো কিন্তু সবই এক বচন। তো আমরা যদি এরকম বলি আমার অনেকগুলো কলমটি হারিয়ে গেছে, এটা কিন্তু অশুদ্ধ, কারণ কলমটি দ্বারা আমরা একটা কলমকে নির্দেশ করছি, তাহলে এর আগে অবশ্যই অনেকগুলো হবে না। তো হয় এটা হবে আমার অনেকগুলো কলম হারিয়ে গেছে, অর্থাৎ সবগুলোই হচ্ছে বহু বচন, অথবা বলতে হবে আমার কলমটি হারিয়ে গেছে। এরপরের নিয়মটা আমরা দেখি টাটি খানাখানি ব্যবহার করে শব্দকে নির্দিষ্ট করলে তার আগে এই বা ওই ব্যবহার করে ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ ঘটানো হয়। তো এখানে যে নিয়মটা সেটা হচ্ছে টিটা খানাখানি এগুলো হচ্ছে একেবারে নির্দেশক, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানোর জন্য, এর পূর্বে এই ওই এই নির্দেশক সর্বনাম গুলো দিয়ে আবার নির্দেশ করার কোনো প্রয়োজন নেই, কাজে এখানে একটা বাহুল্য থাকে দেখে কোনো শব্দের সাথে টাটি খানাখানি এগুলো ব্যবহার করলে তার আগে এই বা ওই এগুলো ব্যবহার করা যাবে না। এজন্যই আমি এই মানুষটিকে চিনি এই বাক্যটা হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ হলে বলতে হবে আমি এই মানুষকে চিনি, অর্থাৎ আমার টিটা এই নির্দেশকটা বাদ দিয়ে দিতে হবে, অথবা বলতে হবে আমি মানুষটিকে চিনি, এর পূর্বে এই বা ওই এগুলো ব্যবহার করা যাবে না। তো এই ছিল আমাদের বচন ও নির্দেশকের মাধ্যমে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আশা করছি সবগুলো নিয়মই আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।